وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. আমাদের আলোচনা গ্রুপে বাংলাদেশ থেকে সম্মানিত মোহতারাম প্রিয় দিনী ভাই জানতে চেয়েছেন, আমাদের দেশে বাংলাদেশে অনেক সময় অনেকে মানুষের কাছে চেয়ে থাকে, চেয়ে বেড়ায় হাত আর হাত পা ভালো রয়েছে অথবা টাকা পয়সা ধার দিলেও তিনি দেয় না, তো এই সম্পর্কে ইসলামের বিধি বিধান কি এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো এই সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে, যে ব্যক্তির হাত পা ভালো রয়েছে, কাজ করে খেতে পারবে, তিনি মানুষের কাছে চাইবে না, এটা হচ্ছে হারাম। এই ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে ইবনে ওমর থেকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা আর-রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহিহি মুজআতু লাহমু। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদাই মানুষের কাছে চেয়ে থাকে, চেয়ে বেড়ায়, এমনকি কেয়ামতের দিন তিনি যখন উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেয়ামতের দিন, তখন তার চেহারাতে, তার মুখমণ্ডলে গোস্তের টুকরা থাকবে না, মাংসের টুকরা থাকবে না। যে ব্যক্তি মানুষের কাছে শুধু চেয়ে থাকে, কেয়ামতের দিন যখন উঠবে সবাই তাকে চিনতে পারবে যে এই লোকটার চেহারা রয়েছে ঠিক, কিন্তু তার চেহারার মধ্যে কোনো মাংস, কোনো গোস্তের টুকরা নেই। কত বড় ভয়াবহতা! আস্তাগফিরুল্লাহ আজিম। এমন অনেক ভাইদেরকে দেখা যায় যে তার টাকা রয়েছে, পয়সা রয়েছে, অথবা টাকা পয়সা নেই, তিনি কাজ করে খেতে পারবে, অথচ তার অভ্যাস খারাপ, শুধু মানুষের কাছে চেয়ে থাকে আর চেয়ে থাকে। অনেক সময় টাকা পয়সা ধার কর্জ নিয়ে তারপরে তিনি পরিশোধ করে না। যিনি মিসকিন, যিনি গরিব, তিনি তার নিকটের ব্যক্তির কাছে নিশ্চয়ই চাইবে। আর আমাদেরও দায়িত্ব, বা যারা মিসকিন রয়েছে তাদেরকে সহযোগিতা করা, এবং কি তার আত্মীয় স্বজন সহযোগিতা করা, তিনি আত্মীয় স্বজনের কাছে চাইবে। আর যারা একেবারে মিসকিন, তো মূলত তারা কিন্তু চায় না মানুষের কাছে, যারা চায় তারা হচ্ছে ভিক্ষুক, যাদেরকে আরবিতে শাহাদ বলা হয়, শাহাদ। তো এরা হচ্ছে মিসকিন না, এরা ভিক্ষুক না, এরা হচ্ছে ভিক্ষুক, মিসকিন না, যারা শাহাদ তারা হচ্ছে ভিক্ষুক। তো এগুলা মানুষের কাছে চেয়ে থাকা ঠিক না, বরং যার কাজ করে খেতে পারবে, শরীর সুস্থ রয়েছে, শরীর ভালো রয়েছে, তিনি কাজ করে খাইবে এবং মানুষের কাছে যে চাইবে না। যদি চায় তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন, যে ব্যক্তি মানুষের কাছে এভাবে সর্বদাই চেয়ে বেড়ায়, কেয়ামতের দিন তিনি উঠবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো গোস্তের টুকরা, মাংসের টুকরা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মাফ করুক এবং মানুষের কাছে চেয়ে থাকা থেকে বিরত রাখুক এবং আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দেবেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।